লেবুর ভাই কমলা, কমলার ভাই মাল্টা। তো এই তিনজনই ভিটামিন সির সবচেয়ে বড় উৎস। কমলা, লেবু, মাল্টা, জামির এই জাতীয় সাইট্রাস গ্রুপের প্রায় 40টার মতো ভিটামিন সি আছে। কমলার যে চোকলাটা, এটা কিন্তু কমলার ভিতরের চেয়েও বাইরে এত বেশি পেকটিন থাকে, এত বেশি এনজাইম থাকে, এত বেশি হজমিকারক, যার নিতে কমলার রসটা খাবেন না, প্রোটিন ডাইজেশন হয় বেশি দ্রুত। সব খাবারের সাথেই লেবু, কমলা এবং মাল্টা থাকা উচিত। এখনকার যে ঋতু, আপনারা কিন্তু কলমের যে মাল্টা গাছ, কমলা গাছ আছে প্রতিটা ঘরে আপনারা লাগাবেন। শুধু কমলা গাছের একটা কমলা পাতা ধুয়ে আপনি চিবিয়ে দেখেন, আপনার মনে কত তৃপ্তি আসে। বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে অনুরোধ রাখতেছি, আপনারা লেবু, কমলা, মাল্টা লাগাবেন। একটি প্লাস্টিক ড্রামের ভিতরে হয়, পুরনো একটা বড় আপনার 5 লিটারের পানির বোতল আপনারা ফিকে ফেলে দেন, এটার মুখটা কেটে ওটার ভিতরে আপনার কম্পোস্ট সার দেন, গাছের লতা পাতা দেন, বালি সালি ধুলাবালি দেন, দিয়ে এটা গাছ লাগিয়ে দেন। দেখেন আপনার ঘরে ভিটামিন সির অভাব পূরণ হবে। পেঁপেকে আমি বলবো যে এই পাপিতা পেঁপে পেপসিন, যার ভিতরে পাওয়া যায় পেঁপে চামড়ার নিচে যে দুধের মতো কষ আছে, এইটা একটা মানব দেহের যে কোনো রূপ চর্মরোগের 1 নম্বর ওষুধ হইল আপনার এই পেঁপের পেপসিন। যে কোনো জন্ডিস, যে কোনো বি ভাইরাস, যে কোনো পেটের সমস্যার জন্য পেঁপে একটি পরীক্ষিত ঔষধ। পছন্দ নয় একটু মধু দিয়ে খান, পছন্দ নয় একটু বিট লবণ দিয়ে খান, পছন্দ নয় একটু লবণ দিয়ে খান, ভাতের সাথে খান, আপনি পোলার সাথে খান, তরকারির সাথে খান, আপনি শরবত করে খান, আপনি প্রসেস করে খান, পেঁপে আমরা খাবো। বিশেষ করে রমজানের সেহেরি এবং ইফতারিতে মাঝরাতে মিলিয়ে একটি মানুষ একটি পেঁপে খাবো। 2টা পেঁপে গাছ একটা ড্রামে লাগিয়ে দেন, দেখেন নিচ থেকে উপর পর্যন্ত পেঁপে হয়। যত বেশি পেঁপে খাবেন তত বেশি উপকার পাবেন। অনেকে আবার দেখেছি গ্রামে সরিষা দিয়া কাসন্দ তৈরি করে, ওইটা দিয়া কাঁচা পেঁপে বেশি বেশি করে খায়, আলহামদুলিল্লাহ ওইটাও ভালো। পেঁপেটা বেশি বেশি আপনার স্টমাকে যাবে, আপনার IBS চলে যাবে, হজম শক্তি খুব শক্তিশালী হবে, যত ধরনের অ্যাসিডিটি চলে যাবে, গ্যাস্ট্রিক চলে যাবে, আলসার চলে যাবে, আমরা সুস্থ বাংলা গঠন করতে পারবো, সুস্থ সমাজ গঠন করতে পারবো, নিরোগ বাংলা গঠন করতে পারবো।